বয়স হইছে আব্বা বিয়া করাই না বিয়ার বয়স হইছে আব্বা বিয়া করাই না আলামিন ভাই তুমি আব্বাক একটু বুঝে কও না ও আলামিন ভাই তুমি আব্বাক একটু বুঝে কও না বরাবর আব্বা ঠিকানা আমাদের বাড়ির আব্বার কাছে বিষয় এই শীতত একলা একলা তীরে ঠান্ডা লাগে তাই আমার একনা বউ দরকার আব্বা বিনীত নিবেদন এই যে আমি আপনার হোটেলের একজন নিয়মিত এবং আজীবন বাকির খাতার একজন কাস্টমার মানে আপনার স্নেহের বেটা আমি বিগত 21 বছর যাবত আপনার হোটেলে নিয়মিত বাকি খেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে আরো বাকি খামো এদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করেছি যে আমার আছে বিশাল একটা খাট একটা বিশাল কম্বল কিন্তু আমি একজন সিঙ্গেল মানুষ এত বিশাল খাট আর এত বিশাল কম্বল দিয়ে কি করব মিছে মিছে এর অপব্যবহার হচ্ছে তাই আমাকে একটা বিয়ে করান ও এতক্ষণে আমার দরখাস্ত লেখাটা শেষ হলো হাতটা একবার লেগে গেছে যাক অবশেষে দরখাস্তটা মেসেজ করে আব্বার কাছে পাঠিয়ে দিছি আব্বা খালি যদি এই দরখাস্তটা দেখে তাহলে তো আমার বিয়ে পাকা কি রে কিসের মেসেজ এলো রে দেখি তো দেখছো আমার হারামজাদা বেটাটার কাছ বিয়ে করবি সেই পত্র লিখে পাঠাচ্ছে আমার কাছে দাঁড়া তো বাদ দিচ্ছে আমি আজকে মারলে তুমি জানো না যমজ থাপ্পর খেলে যমজ সলপল হয় আর এত বড় সলপল কে কোনদিন থাপ্পর মারে এই হারামজাদা এই থাপ্পর মারবিলে কি করবি হ্যাঁ বিয়ে করার জন্য দরখাস্ত লিখছ আমার কাছে না হারামজাদা আব্বা আমার তো 21 বছর বয়স হয়ে গেছে বিয়ে করার তো এটাই উপযুক্ত বয়স তুমি কি আমাকে বিয়ে করাবা না আর দাদার থেকে শুনছি আমি তুমি বলে 20 বছর বয়সে বিয়ে করছিলে কেরে আমি যে 20 বছর বয়সে বিয়ে করছি সেটা তুই তোর দাদা থেকে শুনছিস ভালো কথা কিন্তু তোর বাপ যে ভুলটা করছে সেই ভুলটা কি তুইও করবে চাস আর তুই জানিস না এত অল্প বয়সে বিয়ে করলে স্বল্পলেন দূরে বাচ্চা হয় আব্বা তুমি তো অল্প বয়সে বিয়ে করছো তাহলে আমি কি হওয়ার সময় ইন্দ্রের বাচ্চা হইছিলেন হ্যাঁ তুমি চেনা ইন্দ্রের বাচ্চা লাগানতেই হইছিল আব্বা তাহলে আমি ইন্দ্রের বাচ্চা থেকে মানুষের বাচ্চা কতদিন পর হইছিলেন হারামজাদা মুকদ্দা আসে তাই কইস না তুই তো ইন্দ্রের বাচ্চা মানুষের বাচ্চা কিছুই লয় তুই তো গাদার বাচ্চা গাদার বাচ্চা ও বুঝে পাইছি তাই তো দাদা একদিন তোমার গাদা কয় ডাকলো এ হারামজাদা হারামজাদা তোর হসে ছোট ছোট থেকে এখন যা তাদের যা ও নো ও বউ তুমি কি আমার কাছে আসো না ও বউ তুমি কি আমার ভালোবাসো না চলো ঝগড়া মারামারি ভুলে যাই তাড়াতাড়ি ও বউ আরো কাছে চলে আসো না ও বউ ও বউ তুমি কি আমার ভালোবাসো না ও বউ আব্বা দেখো দিন আমাকে বিয়ে করাবি কি রে আমি এত তাড়াতাড়ি কিসব হার মেনে নিচ্ছি গুণীজন ব্যক্তিরা তো কয়ে গেছে একবার না পারিলে দেখো শতবার দেখি আজকে আব্বার কাছে যায় আর একটা টেকনিকে বিয়ের কথা কমু দেখি আজকে আব্বার কাছে যায় আর একবার বিয়ের কথা কমু বিয়ে করালে করাবি না করালে না করাবি আমার আবার অত বিয়ের নিশে নেই আব্বা তুমি কি জানো একটা তো সেই ঘটনা ঘটে গেছে হে যে ঘটনা ঘটে ঘটুক এখন আমার হাতে সময় নাই না বাইরে যাবো বাইরে থেকে আসে শুনবো না তোর ঘটনা আব্বা শুনে যাও এলে ঘটনার আপডেট কি বেশিক্ষণ থাকে আচ্ছা কি আছে গো আমার হাতে তত সময় নাই তাড়াতাড়ি গো আব্বা আজকে তো এই বাড়ির সর্দেশের বিয়ে 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 তাতে কি আছে এটা আমার ঘটনার কি আছে আর বাবা বিয়ে করাচ্ছে তাতে আমার ঘটনা কি দেখলি তুই না মানে ইয়ে আব্বা তোমাকে একটা কথা কবার যাচ্ছি কোলে কিছু কবা না তো কিছু কমু নাকি কমু না সেটা পরে দেখা যাবে কি কবার চাচ্ছি সেটা ক আব্বা সলদেশ তো আমার থেকে 6 মাসের ছোট উই আমার আগে বিয়ে করিচ্ছে তুমি আমার এদিক দেখো আব্বা এটা ব্যবস্থা করো কে রে হারামজাদা তুই দিনের মধ্যে কয়টা করে থাপ্পড় খেলে তোর বিয়ের ভূত মাথার থেকে ছাড়বি কত আমার যা তাড়াতাড়ি আমার সামনে থেকে যা
আচ্ছা তোর গার্লফ্রেন্ডের কথা না হয় বুঝলেন, কিন্তু সারা দিন কে বিয়ে বিয়ে করে আছো কে? হ্যাঁ আব্বা, তুমি তো এর আগে ভিডিওতে কইছলে যে আমার এই বেড়াটা কেমনে সাজতে করি, সেই ভিডিওর কমেন্টে তো সবাই কইছিল যে আপনার বেড়াটা বিয়ে করান, এই জন্য তো আমি বারবার বিয়ের কথা কই তোমার কাছে। এই বেড়াটার অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল, সব বুদ্ধি তো ফেল মারিচ্ছে। আচ্ছা আপনি ঘরে আশেপাশে আমার বেটার মতন কেউ আছে নাকি? থাকলে মেনশন দেন তো। আর আমার এই বিটলে বেটারটা কে ঠিক করে পাবেন তাই না কমেন্ট করে জানান। ও আর এত প্যারা লিভার পাচ্ছি নে, জঙ্গলে বেটারটা গেলে কি করবো? আচ্ছা আপনারা একটা কাজ করেন তো, তাড়াতাড়ি এই ভিডিওটা শেয়ার করে দেন তো।